আৰু লোকসভা নিৰ্বাচনৰ দিন ঘোষণাৰ পিছতে আজি ৰাজ্যৰ নিৰ্বাচনৰ প্ৰস্তুতি সন্দৰ্ভত জনাব সবিশেষ খবৰ জনাব মুখ্য নিৰ্বাচন বিষয়া অনুৰাগ গোৱেলে জনতা ভৱনৰ সকলো তথ্য পাতি লৈ এতিয়া সাজু হৈছে মুখ্য নিৰ্বাচন বিষয়াগৰাকী অসমত নিৰ্বাচনৰ ক্ষেত্ৰত কেনেধৰণৰ নীতি নিৰ্দেশনা থাকিব আমি পূৰ্বতে সম্প্ৰচাৰলৈ লৈ গৈছো কৰিব বিচাৰিছে এই প্ৰক্ৰিয়াটো অলৰেডি চলি আছে আৰু এই প্ৰক্ৰিয়াটো যি লাষ্ট ডেট অফ নমিনেশ্যন ইন ইচ ফেজ মানে আমাৰ তিনিটা ফেজ আছে তো প্রত্যেক ফেজর এটা লাস্ট ডেট অফ নমিনেশন আছে যেন প্রথম ফেজর লাস্ট ডেট অফ নমিনেশন হল 27 মার্চ সেকেন্ড ফেজর হল 4 এপ্রিল আর থার্ড ফেজর হল 19 এপ্রিল সো হে নির্দিষ্ট তারিখ লই যে নাম ইনক্লুড করা প্রক্রিয়া তো চলি থাকিব মানে তার মানে হে লাস্ট ডেট অফ নমিনেশন প্রক্রিয়া তো চলি থাকিব কিন্তু যে কেটা ফর্ম 10 দিন আগর লই আহিছে হে কেটা ফর্ম হে আমি লাস্ট ডেট অফ নমিনেশন লই আমি ডিসপোজ করিব পারি সো তার পিছত লাস্ট ডেট অফ নমিনেশন পিছত আমি আকু এটা ভোটার তালিকা প্রস্তুত করিম যত 8 ফেব্রুয়ারি পিছত যি মানুহ নাম তো এডিশন হয়েছে বা কর্তন হয়েছে বা শিফটিং হয়েছে নাম তো তাত অন্তর্ভুক্ত করা হব আর এই ফাইনাল যে ভোটার লিস্ট আছে লাস্ট ডেট অফ উইথড্রল অফ ক্যান্ডিডেটস পিছত প্রস্তুত করা হব আর তারপরে আমি মার্কড কপি অফ ইলেক্টোরাল বনাম যি আমি প্রিজাইডিং অফিসার সকলে লই দিম যি ভোট কেন্দ্র লই প্রিজাইডিং অফিসার সকলে লই যাব ভোট দান কাটে সো এইটো হল ভোটার তালিকার কথা তারপর কব বিচার কি আমার আপনাদের জানে কি আমার 28,645 পোলিং স্টেশন আসিল যেতিয়া আমি 8 ফেব্রুয়ারি আপনার সংবাদ মেল করেছিল তো আপনার নিশ্চয় মনত আছে 28,645 এই নম্বর তো আমার 5খন পোলিং স্টেশন আরো বৃদ্ধি পাইছে মানে আমার 5খন পোলিং স্টেশন এনেকা হল যত 15খনকে উপর ভোটার গুছি গল অল্প বেশি ভিড় হয়ে গল তো আমি তাত অক্সিলারি পোলিং স্টেশন বনাবলগিয়া হল এই অক্সিলারি পোলিং স্টেশন তো মুঠ 5খনে হয়েছে বঙ্গাইগাঁও জেলাত এটা কামরূপ মেট্রো জেলাত 3টা আর কামরূপ জেলাত এটা তো মুঠ 5টা আর এই যে অক্সিলারি পোলিং স্টেশন হয়েছে একটা একে পোলিং স্টেশন লোকেশন মানে যে বিল্ডিং অরিজিনাল পোলিং স্টেশন আছে তার ক মানে ধরে যদি আগর পোলিং স্টেশন 157 তো অক্সিলারি পোলিং স্টেশন তো আমি 157 ক বা 157 এ বলে লিখো ইংরেজি তো একে বিল্ডিং হয়েছে সব মানুষ কোনো অসুবিধা নাই একে পোলিং স্টেশনতে আছে একে বিল্ডিং আছে কিন্তু দুটা ভাগ হয়ে গেল যে বা ফালে হু ফালে বা আগফালে পিছফালে আর একে ভোটার তালিকা যে 1500 উপর যে ভোটার গুছি গেল আমি ভোটার তালিকা তো ভাগ করে দিম যে মানে ফাইনাল পাবলিশ হব ভোটার তালিকা তো যেন মানে কল লাস্ট ডেট অফ উইথড্রল পিছত ভোটার তালিকা ফাইনাল প্রস্তুত হব তেতি আমি এই ভোটার তালিকা তো ভাগ করে দিম কিন্তু ফর্ম 7 মানে কর্তন করা আর ফর্ম 8 আদার দেন শিফটিং মানে ধর কারবার নাম ভুল হয়েছে বাবার নাম ভুল হয়েছে কিবা এপিকত কিবা ভুল আছে হেকেটা ফর্ম যোয়াকালি জিপ আমি পাইছো হেকেটা ফর্ম হে ডিসপোজ হব আজি পরা একটা ফর্ম তো আর সিস্টেম নলয় যোয়াকালি যে ফর্ম আমি পাইছো 16 তারিখ লয় বলে অন দ্য ডেট অফ অনাউন্সমেন্ট অফ শেডিউল অফ ইলেকশন একটা ফর্ম আর 10 দিন লয় 26 তারিখ লহে আমি 26 মার্চ লই আমি ডিসপোজ করিব পারো আর ফর্ম 7 আর ফর্ম 8 ফর রিজনস আদার দেন শিফটিং আর লোয়া নহব কিন্তু আপনার যে কোনো ফর্ম 6 মানে নিউ এডিশন আর ফর্ম 8 ফর শিফটিং অফ অ্যাড্রেস ক্যান বি টেকন আপ টু 10 ডেজ বিফোর লাস্ট ডেট অফ নমিনেশন বাট লাস্ট ডেট অফ নমিনেশন ইজ ডিফারেন্ট ইন ইচ ফেজ রাইট সো যদি প্রথম ফেজর চাও লাস্ট ডেট অফ নমিনেশন আছে 27 মার্চ তো মানে তার কারণে ফর্ম 6 বা 8 চেঞ্জ অফ অ্যাড্রেস কারণে লাস্ট ডেট তো হল আজি 17 মার্চ তো মানে আজি যদি এই 5টা সমষ্টি যে আপনার সমাজ সমষ্টি কাজিরঙ্গা শোণিতপুর লক্ষিমপুর ডিব্রুগড় জয়নগর ইয়ার সমষ্টির কোনবা মানুষ যদি নাম তো অন্তর্ভুক্ত করব বিচারে আজি হে লাস্ট ডেট ইয়ার পিছত হেটু ইলেকশনত কারেন্ট পার্লামেন্ট ইলেকশনত নাম অন্তর্ভুক্ত করা চান্স তো নাপাব ঠিক তেনেকা হেটু কারণে বহুত সজগ করব বিচারিছো আপনার থ্রুয়েদি কি যদি একটা সমষ্টির মানুষ কোনবা যদি ভাবিছে রই গৈছে তেওঁলোকে আজি এপ্লাই করব লাগিব আর এইটো কারণে ভোটার হেল্পলাইন এপত নহলে আমার ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইনত বা ইলেকট্রাল সার্চ বলে এটা আমার ইসিআইর এটা পোর্টাল আছে তাত যায় তেওঁলোকে নিজের এপিক নম্বর দিয়ে চাব পারে কি তেওঁলোকৰ নাম তো আছে কি নাই কারণ প্রথম ফেজের কারণে আজি লাস্ট দিন তারপর হমে নাই তারপর কোনো রকমে নাম তো নহবাব সেকেন্ড ফেজ কারণে যেতে লাস্ট ডেট অফ নমিনেশন তো 4 এপ্রিল আছে তো আমি তার 10 দিন আগর লই মানে 31 দিন আছে 25 মার্চ টাইম পাম আমি তথাপিও এপ্লিকেশন দিব পারিব 25 মার্চ ফর্ম 6 বা ফর্ম 8 ফর চেঞ্জ অফ অ্যাড্রেস আর থার্ড ফেজর লাস্ট ডেট অফ নমিনেশন 19 এপ্রিল তেতিয়া মানে আমি
9 এপ্রিল টাইম পাম মানে এপ্লিকেশন দিবল থার্ড ফেজর যে হোমস্টি কিন্তু ফার্স্ট ফেজ কারণে টাইম নাই তার পিছত মই আপনা ভোটার তালিকার কথা কলু আপনা পোলিং স্টেশনের কথা কলু মানে এতিয়া 28,650 হয়ে যাবে 645 পাস্ট কাম এড হয়ে গেল লোকেশন কিন্তু একই থাকি লাগে তার পিছত ভোটিং মেশিন নাও আফটার উই হ্যাভ সেট আপ দ্য পোলিং স্টেশন আফটার উই নো দ্যাট দ্য ভোটার তালিকা হয়ে গেল নেক্সট ইম্পর্টেন্ট বস্তু হল ভোটিং মেশিন মানে যে আমার ব্যবহার হয় কমিশনের গাইডলাইন মতে আমার যিমান পোলিং স্টেশন আছে তার 120% আমি বিইউ 120% সিইউ আর 130% ভিভিপ্যাট আমি এফএসসি ওকে রেডি করব লাগে তো আমি অলরেডি এই বস্তুটো প্রত্যেক জেলাত রেডি করছো আর আমার এতিয়া অসমত আমি এফএসসি ওকে রাখা ব্যালেটিং ইউনিট আছে 34,380 মানে 120% অফ পোলিং স্টেশন সিমিলারলি কন্ট্রোল ইউনিটও আছে 34,380 আর ভিভিপ্যাট আছে 37,245 এটু বিভিন্ন ইলেকশন ডিস্ট্রিক্ট অনুপাত হিসাবে রাখা আছে তার বাইরেও আমার তাত এনে কথা কব বিচাৰিছো কি আমার তাত মোর দেন আনাদার 12,000 আর মেশিন আছে আর ইভিএম আমার তাত আছে ব্যালেটিং কন্ট্রোল ইউনিট বা ভিভিপ্যাটও আমার তাত আছে 6,000 মান ভিভিপ্যাট এক্সট্রা আছে যি আমি এফএসসি করা নাই কিন্তু আমার তাত স্পেয়ার আছে এতিয়াও তার বাইরেও মানে কি যদি আমার কিবা কারণ যেতিয়া কমিশনিং হব ভোটিং মেশিনের কমিশনিং টাইমত কেতিয়াবা মেশিন ফেলিয়র হব পারে যেতিয়া আমি ক্যান্ডিডেট সেট করবলৈ যাওঁ তো এক বস্তু আমি রাজনৈতিক দলকো জনাইছো কি যদি তেনেকুৱা ফেলিয়রটো হয় তেতিয়া এই যে মেশিনটো স্পেয়ার রাখা আছে তারও আমি ক্যান্ডিডেট আর ন্যাশনাল স্টেট পলিটিক্যাল পার্টি প্রেসিডেন্ট আকু এই স্পেয়ার মেশিনের এফএলসি করি এফএলসি করি আকু ফার্স্ট র্যান্ডমাইজেশন সেকেন্ড আর যি মানে প্রক্রিয়া আছে সে মতে করে পেলায় আমি ক্যান্ডিডেট সেটিং লো ফার্স্ট র্যান্ডমাইজেশন সেকেন্ড র্যান্ডমাইজেশন করে হেরিলে লই যাম ভোটিং মেশিনও যদি ফার্স্ট র্যান্ডমাইজেশন আমি করু তেতিয়া আমি সমষ্টি হিসাবে মেশিনটো ভাগ করু আর সেকেন্ড র্যান্ডমাইজেশন পোলিং স্টেশন হিসাবে আমি ভাগ করু সো হে প্রক্রিয়াটো সময় মতে হব ফার্স্ট র্যান্ডমাইজেশন আপনার জাস্ট কব বিচারিছো কি ফার্স্ট র্যান্ডমাইজেশন এতিয়া গোটে অসমত ভোটিং মেশিনের কারণে 20 তারিখ প্রস্তুত হব 20 মার্চ গোটে অসমত এই চিঠিটো আমি আজি আমার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার কেজনক দি দিম আর একটা ফার্স্ট র্যান্ডমাইজেশন প্রসেসত প্রত্যেক রেকগনাইজ যে ন্যাশনাল এন্ড স্টেট পার্টি আছে তেওঁলোক রিপ্রেজেন্টেটিভ কেজন ডিস্ট্রিক্ট লেভেলত মাতা যাব তেওঁলোকে হে প্রসেসটো নিজের সকুদি চাব পারিব আর তেওঁলোকে স্যাটিসফাই হলে হে র্যান্ডমাইজেশন তো ফ্রিজ করা যাব মানে আর র্যান্ডমাইজেশন তো কমিশনের একটা সফটওয়্যার আছে নিজ ইভিএম ম্যানেজমেন্ট সিস্টেম EMS 2.0 হে সফটওয়্যারতে করা যায় এটু কোনো প্রাইভেট সফটওয়্যার না হয় কোনো লোকাল বনোয়া সফটওয়্যার না হয় এটু NIC র বনোয়া কমিশনের অ্যাপ্রুভড সফটওয়্যার যার উপর এই র্যান্ডমাইজেশনটা করা যাব আর একটা বস্তু কব বিচারিছো কি আমি দেখিছো কি আপনার যে আপনার কথা কলো কি আমার স্টেটত বহুত বাফার মেশিন আছে যে স্পেয়ার মেশিন আছে কিন্তু একটা বস্তু মই দেখিছো কি এটা বস্তু মই দেখিছো কি যেতিয়া আমি বাফার মেশিনটো চাবলৈ গৈছো বহুত কেইটা জিলাত বাফার মেশিন বহুত বেছি আর অলপ কেইটা জিলাত বাফার মেশিন একেবারে কম বা নাইয়ে তেনেকুৱা তো আমি এটা 15 তারিখ পৰা 18 তারিখ ভিতৰত এটা স্টেটত এটা প্রক্রিয়া চলি আছে ইভিএম শিফটিং মানে এই ইভিএম শিফটিংটো আমি যি কেইটা ডিষ্ট্ৰিক্টত স্পেয়ার মেশিন বা বাফার মেশিনটো বহুত বেছি আছে তারপরে যি কেইটা ডিষ্ট্ৰিক্টত বাফার মেশিন একেবারে নাই নিচিনা তাতে আমি শিফট করে আসো কেউ শিফট করে আসো কি সো দ্যাট যদি কমিশনিং টাইমত বাই চান্স মেশিন টু ফেলিওর হয় তেতিয়া আমি হে ডিস্ট্রিক্টতে বাফার মেশিন তো পাও সো দ্যাট ইমিডিয়েটলি আমি মানে এফএলসি আর ফার্স্ট র্যান্ডমাইজেশন তো ইমিডিয়েট করিব পারো হে টাইমত আমি আকু এটা জিলা পরা বেলেগ জিলা লৈ মেশিন তো শিফট করিব না লাগে হে প্রক্রিয়া তো আমার 18 তারিখ লৈ হে হয়ে যাব তার পিছত রিগার্ডিং এক্সপেন্ডিচার মনিটরিং আপনাদের যেতে জানে কি মডেল কোড অফ কন্ডাক্ট অলরেডি যাওয়া কালি পরা লাগি গল সো অলরেডি ডিস্ট্রিক্টত আমি আগর পরা অলমোস্ট ফ্রম লাস্ট 20 ডেজ দ্য এফএসটি এসএসটি বিএসটি কেজন বনাই দিয়া হয়েছে আর তেওঁলোকৰ মানে যে আমার একটা নতুন সফটওয়্যার আহিলে এক্সপেন্ডিচার সিজন ম্যানেজমেন্ট সিস্টেম মানে যে ইলেকশন সিজন ম্যানেজমেন্ট সিস্টেম যে
যি বস্তুখিনি মানে এই যে ধরা যায় যে ড্রাগস নার্কোটিক্স পয়সা লিকার সেইটা গোটেই বস্তুটো এই সফটওয়্যারতে এন্ট্রি হব তার কারণে কমিটি কেটা বনোয়া হয়েছে অলরেডি এটা এফএসটি এসএসটি এসএসটি নহয় এফএসটি আর ভিএসটি আমি অলরেডি কার্যকরী করিলো ডিস্ট্রিক্ট কেজন অলরেডি যাওয়াকালি যেতিয়া অ্যানাউন্স হল হে অলরেডি টিম কেটা নামি গল এসএসটি যে আছে যে স্ট্যাটিক সার্ভেলেন্স টিম যে আমি কোম সেইটো ডেট অফ নোটিফিকেশন যেতিয়া হব হে ফেজত তেতিয়া পৰাহে কার্যকরী হব কিন্তু বাকিখিনি অলরেডি যে মানে সার্ভেলেন্স টিমস কেটা আছে সেইকেটা অলরেডি নামি গৈছে আর বিভিন্ন ডিপার্টমেন্ট যে ইনকাম ট্যাক্স নার্কোটিক্স বা ইডি ডিআরআই নিজ নিজ রিপ্রেজেন্টেটিভ এটা ডিস্ট্রিক্ট লেভেল এটা রিপ্রেজেন্টেটিভ যদিও তাত অফিস নেই এটা রিপ্রেজেন্টেটিভ অলরেডি এটা নিযুক্ত করেছে আর মেক্সিমাম ডিস্ট্রিক্ট যাওয়াকালি পাই গৈছে কিন্তু হব পারে কিবা এটা ডিস্ট্রিক্ট আজিলে মানুহ যা অফিসার আছে পাই যাব বিভিন্ন এজেন্সির মানুষ তো পাই যাব তার বাইরে আমি যে আপনাদেরকে জানে কি এটা কমিশনের একটা গাইডলাইন আছে কি আমি অ্যাসিওর্ড মিনিমাম ফ্যাসিলিটি এটা পোলিং স্টেশনত দিব লাগে যেনেকা র্যাম্প হব লাগিব বিজুলি হব লাগিব ফার্নিচার হব লাগিব বহা কারণে অল্প কেটা চকী অল্প কেটা হব লাগিব শেড অল্প থাকিব লাগে ড্রিঙ্কিং ওয়াটার সেপারেট টয়লেট থাকিব লাগে আর যদি সেপারেট টয়লেট না থাকে মেল ফিমেল তো থাকা টয়লেট তো ফিমেল কারণে ইউজ হব আর মেল কারণে এটা টেম্পোরারি একটা টয়লেট বনায় দিব লাগে সো অল দিস ইনস্ট্রাকশন ওয়ার ডিসকাসড টুয়াইস আন্ডার চিফ সেক্রেটারি আর আমি লাস্ট মিটিং যেতে করেছিল তো অলমোস্ট 99.9% পোলিং স্টেশন মানে মানে কম কি হার্ডলি বারিং গোটে 30-40 পোলিং স্টেশন তেতিয়া আসলে যত যত কোথায় একটা বস্তু মিস হয়ে আছে দ্যাট অলসো দ্য ডিসিজ অ্যাসিওর কি আমি লোকালি এটা বস্তু একটা ম্যানেজ করে আমি ঠিক করে লো দেন আমার পোলিং পার্সোনাল মানে প্রিজাইডিং পোলিং অফিসার ট্রেনিং তো জাস্ট আরম্ভ হয়েছে কিন্তু তার বাইরে যান আমার অফিসার বা স্টাফ তো ব্যবহার হব মাল্টিপল রাউন্ডস অফ ট্রেনিং অলরেডি আমি গোটে স্টেটত অলরেডি হেক করেছো বাই ইনভলভিং আমার ন্যাশনাল লেভেল মাস্টার ট্রেনার্স স্টেট লেভেল মাস্টার ট্রেনার্স ডিস্ট্রিক্ট লেভেল মাস্টার ট্রেনার্স এন্ড অলসো এএলএমটিস অ্যাসেম্বলি লেভেল মাস্টার ট্রেনার ন এএলএমটি কেজন এতিয়া প্রিজাইডিং আর পোলিং অফিসার ট্রেনিং তো এতিয়া আরম্ভ করেছে কন্ট্রোল রুম সেট আপ তো আপনাদেরকে জানে আমি অলরেডি কন্ট্রোল রুম সেট আপ আমার অফিসত আমি করিলু আর এফালে আমার ডি অফিসতো মানে আজি পরা কন্ট্রোল রুম সেট আপ হয়ে যাব কারণ যাওয়াকালি যে ইলেকশন অ্যানাউন্স হল বাট উই উইল অলসো বি সেটিং আপ কন্ট্রোল রুম ফর ওয়েবকাস্টিং আমি অসমত যিমান পোলিং স্টেশন আছে তার 55% পোলিং স্টেশনত ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা করে আসো 55% উইল বি অলমোস্ট মোর দেন 15,000 পোলিং স্টেশন হোয়াইল আমার ক্রিটিক্যাল পোলিং স্টেশন আর মানে লেস দেন অরাউন্ড 5% মানে যে গোটে অসমের মধ্যে সাবলে যাও তো ক্রিটিক্যাল পোলিং স্টেশন বা ভালনারেবল পোলিং স্টেশন আর লেস দেন 5% কিন্তু উই আর অ্যারেঞ্জিং ওয়েবকাস্টিং ইন মোর দেন 55% পোলিং স্টেশন সো 55% পোলিং স্টেশন মানে আমি লাইভ টেলিকাস্টর ব্যবস্থা করি পোল ডেট সো দ্যাট তাত কোনো মানে হেৰি নহয় দেন উই আর অলসো ডুইং দিস টাইম এজ পার গাইডেন্স অফ দ্য কমিশন যিমান গাড়ি আপনাদেরকে জানে কি যাবার একটা ঘটনা হয়েছিল 21 ইলেকশনত পাথরকান্দি একটা গাড়ি লো তো যি গাড়ি ইভিএম লৈ যাব বা ইভিএম আনিব তাতে আমি এটা জিপিএস লগা ব্যবস্থা তো করি সো অসমত মোর দেন মে বি অরাউন্ড 15,000 to 18,000 ভেহিকলস উইল বি হ্যাভিং জিপিএস ফর অল দ্য ভেহিকলস যি সেক্টর অফিসার ব্যবহার করব জোনাল অফিসার ব্যবহার করব যি এফএসটি এসএসটি ব্যবহার করব আর যি পোলিং পার্টি আনা নিয়া করব সো মোর দেন 18,000 to 19,000 ভেহিকলস উইল বি হ্যাভিং জিপিএস অ্যান্ড দেয়ার উইল বি এ কন্ট্রোল রুম অ্যাট সিও অফিস অ্যাজ ওয়েল অ্যাজ ইচ ডিও অফিস 50 ডিও অফিস তো কন্ট্রোল রুম হব উইথ স্ক্রিনস ওয়ার দিস উইল বি মনিটর্ড সো দ্যাট ইফ দের ইজ এনি ভেহিকল গোয়িং ফ্রম অওয়ে ফ্রম দ্য ডেজিগনেটেড পাথ ইট ক্যান বি ইমিডিয়েটলি অ্যালার্ট ক্যান বি জেনারেটেড আর আমি গম পাও কি কত একটু অ্যাকশন লবলগিয়া আছে ইমিডিয়েটলি যদি তেনকা হয় দেন মডেল কোড অফ কন্ডাক্ট আপনাদের জানে অলরেডি ইন ফোর্স আহি গেছে আজি আমি পুয়া আপনাদের আগত 11টা বাজত আমার প্রত্যেক রাজনৈতিক দলের লগত আমার যে ন্যাশনাল স্টেট পার্টিস তেওঁলোকৰ লগত আমি মিটিং কৰিলোঁ তেওঁলোকক আমি গোটে কথা তো জনালোঁ আৰু তেওঁলোকৰ কি দায়িত্ব আছে তেওঁলোকৰ পৰা আমি আৰু কি আমি তেওঁলোকে কৰিব লাগে আমি গোটে বস্তু তেওঁলোকক কৈছোঁ ইনফেক্ট যোৱাকালিও আমি সন্ধিয়া 5টা বজাত ইমিডিয়েটলি আফটাৰ অনাৰেবল কমিশন ফিনিশ দিছ প্ৰেছ কনফাৰেন্স আমি আণ্ডাৰ চিফ চেক্ৰেটাৰী অল সিনিয়ৰ চেক্ৰেটাৰীজ অফ দ্য গভৰ্ণমেণ্ট আমি মাতিছিলোঁ
আৰু তেওঁলোককো আমি ইমিডিয়েটলি জনালো কি মডেল কোড অফ কন্ডাক্ট আণ্ডাৰ হোৱাট আৰ দেৰ ৰিস্পনচিবিলিটিজ এণ্ড হোৱাট দে নিড টু ডু তেওঁলোকে কি কৰিব লাগে আৰু কি কৰিব নালাগে দুটা বস্তুৱে তেওঁলোকৰ ডুজ এণ্ড ডোণ্টছ তেওঁলোকৰ দুটা বস্তু আমি তেওঁলোকক জনাইছোঁ তাৰ বাহিৰে মানে মই এটা বস্তু আপোনালোকক থৈ দি ক'ব বিচাৰোঁ আপোনালোকে যেতিয়া প্ৰেছৰ মানুহ কি আপোনালোকে জানে এতিয়া কি যিমান ইলেক্ট্ৰনিক মিডিয়াত এতিয়া পলিটিকেল এডভাৰ্টাইজমেণ্ট যাব সেইকেইটা ৰিকুৱাৰ্ছ এ প্ৰি চাৰ্টিফিকেশ্যন বাই MCMC কমিটি চ' প্লিজ আপোনালোকে ৱেডাৰ ইউ আৰ ফ্ৰম এনি ইলেক্ট্ৰনিক মিডিয়া অৰ ছ'চিয়েল মিডিয়া চেনেল অৰ হোৱাট এভাৰ ইফ দেৰ ইজ এনি এডভাৰ্টাইজমেণ্ট উইচ ইজ এ পলিটিকেল এডভাৰ্টাইজমেণ্ট বিং ৰিলিজড ইউ মাষ্ট এনচিয়'ৰ ফ্ৰম দ্য পাব্লিছাৰ কি তেওঁৰ তাত MCMC কমিটি তেওঁৰ পাৰ্মিশ্যনটো চাৰ্টিফিকেশ্যনটো আছে কি নাই বিকজ দেট ইজ আ মাষ্ট দ MCMC কমিটি আছে মিডিয়া চাৰ্টিফিকেশ্যন এণ্ড মনিটৰিং কমিটি দ এট দ্য CEO অফিচ ইট ইজ আণ্ডাৰ দ চেয়াৰমেনশ্বিপ অফ এডিশ্যনেল CEO এণ্ড এট দ্য ডিষ্ট্ৰিক্ট লেভেল ইট ইজ দ আণ্ডাৰ দ চেয়াৰমেনশ্বিপ অফ দ্য DO কনচাৰ্ণ এণ্ড যদি ডিষ্ট্ৰিক্ট লেভেলত এড হ'ব তেতিয়া DO তাত যাব যদি ষ্টেট লেভেলত কিবা এড এৰিব বিচাৰে তেতিয়া ষ্টেট লেভেল কমিটিত আহিব চ' ইলেক্ট্ৰনিক মিডিয়া প্লিজ বি এৱেয়াৰ দেট এনি পলিটিকেল এড বাই এনি অফ দ্য পলিটিকেল ফাংচন ইজ মাষ্ট দে মাষ্ট বি এবল টু গিভ ইউ আ চাৰ্টিফাইড কপি উইথ দ্য চাৰ্টিফিকেশ্যন অৰ্ডাৰ ফ্ৰম দ্য MCMC অফ দ্য ডিষ্ট্ৰিক্ট কনচাৰ্ণ অৰ ফ্ৰম দ্য CEO অফিচ দ ইট ইজ এপ্লিকেবল টু ইলেক্ট্ৰনিক মিডিয়া ৰাইট Then another important thing which we told political parties also is the system of applying for permissions. আপোনালোকে জানে ৰাজনৈতিক দল সেইকেইটা টাইমত বহুতকেইটা পাৰ্মিশ্যন বিচাৰে কেতিয়াবা মিটিং কৰিবলৈ গ্ৰাউণ্ড লাগিব কেতিয়াবা লাউড স্পীকাৰ পাৰ্মিশ্যন লাগিব কেতিয়াবা কিবা লাগিব আৰু নৰ্মেল টাইমত কি হয় এই পাৰ্মিশ্যনকেইটা পুলিচৰ তাত এপ্লাই কৰা যায় কিন্তু ইলেকশ্যন টাইমত এই পাৱাৰটো পুলিচ তাত নাথাকে আমি অলৰেডি এই বস্তুটো যোৱা 15 দিন পৰা DGP চাহ অফিচলৈ SP কেইজনলৈ আমি ভিডিঅ' কনফাৰেন্স কৰিলোঁ চিফ চেক্ৰেটাৰী চাহাবলৈ চবক আমি সজাগ কৰিছোঁ তেওঁলোকে বস্তুটো গম পায় ইলেকশ্যন টাইমত এই পাৰ্মিশ্যনটো DOলৈ গুচি যায় ডিষ্ট্ৰিক্ট ইলেকশ্যন অফিচাৰ আৰু এই পাৰ্মিশ্যনটো আপোনাৰ যে সেৱা সেতু পৰ্টেল থ্ৰুৱেদি নহয় আপোনালোকৰ থ্ৰুৱেদি মই জনাব বিচাৰিছোঁ কি এটা বেলেগ পৰ্টেল আছে এইটো সুবিধা ইলেকশ্যন কমিশ্যনৰ এটা পৰ্টেল আছে suvidha.eci.gov.in সুবিধা SUVIDHA suvidha.eci.gov.in সেইটো পৰ্টেলত নহ'লে সুবিধা এপো আছে যি ডাউনলোড কৰিব পাৰে চ' সেইটো থ্ৰুৱেদি আপোনালোক মানে কেণ্ডিডেট বা পলিটিকেল পাৰ্টি যি পাৰ্মিশ্যন লাগে এপ্লাই কৰিব পাৰে আৰু তাৰ এটা চবকে ডাঙৰ কথাটো কি আছে ইটছ এ ডিজিটেল ছিষ্টেম চ' ইট ইজ হেভিং এ টাইম ষ্টেম্পিং মানে তাতে এপ্লিকেশ্যন ইজ ডিছপ'জ ফাৰ্ষ্ট কাম ফাৰ্ষ্ট ছাৰ্ভ মানে এনেকুৱা হ'ল কি যদি এটা গ্ৰাউণ্ডে 3টা ৰাজনৈতিক দল বিচাৰিছে তেতিয়া DC তাত ডিছক্ৰিপশ্যন নাই যি দলে আগত এপ্লাই কৰিছে সিয়ে পাব সি ৰুলিং পাৰ্টি থাকিব পাৰে নাথাকিব পাৰে চ' ভেৰি লেভেল প্লেয়িং ফিল্ড যদি ডিজিটেলিটো হয় কিন্তু বাই চান্স যদি এপটো ফেইল কৰে কিবা কামত কেতিয়াবা ডিজিটেল ছিষ্টেম আপুনি জানে হেং কৰিব পাৰে কিবা বেয়া হ'ব পাৰে তেতিয়া অফলাইন পাৰ্মিশ্যন থাকিব কিন্তু ডিজিটেলি ইট উইল মানে কমিশ্যনে এইটো কৰিবলৈ দিছে দেট ইজ এনাদাৰ ইম্পৰ্টেণ্ট থিং দেন ওৱান মোৰ ইম্পৰ্টেণ্ট থিং উইচ হেজ ৰিচেণ্টলি কাম এণ্ড হেজ আণ্ডাৰ গন এ চেঞ্জ ইজ ৰিগাৰ্ডিং পোষ্টেল বেলেট ফৰ হোম ভোটিং সেই বস্তুটো মই অলপ ক্লিয়াৰ কৰিব বিচাৰিছোঁ না পোষ্টেল বেলেট ফৰ হোম ভোটিং ইজ এভেইলেবল ফৰ 3 কেটেগৰিজ অফ পাৰ্চনচ নম্বৰ 1 ছিনিয়ৰ চিটিজেন্স এবভ 85 ইয়াৰ্ছ অফ এজ তো যদি এবভ 85 মই কৈছোঁ তো 85 ইয়াৰ্ছ যাৰ বয়স আছে তেওঁ নাপায় 86 ইয়াৰ্ছটো সোমাব লাগিব মানে 85 ইয়াৰ্ছ শেষ কৰাৰ পিছত যেতিয়া আপুনি 86 ইয়াৰত সোমাব তেতিয়াৰ পৰাহে পাব কাৰণ দ্য এক্ট দ কণ্ডাক্ট অফ ইলেকশ্যন ৰুলছ যিহেতু এমেণ্ডমেণ্টটো হৈছে ভেৰি ক্লিয়াৰলি চে এবভ 85 ইয়াৰ্ছ নম্বৰ 1 নম্বৰ 2 পাৰ্চন উইথ ডিচেবিলিটি উইথ মোৰ দেন বেঞ্চ মাৰ্ক ডিচেবিলিটি মানে যাৰ 40% অৰ এবভ ডিচেবিলিটি আছে তেওঁলোকে এণ্ড নম্বৰ 3 কোভিড পজিটিভ সেইটো এতিয়াও আছে কিন্তু কোভিড আজি ডেটত নাই আৰু ওপৰৱালা হেৰি কৰক কি আৰু নাথাকে এতিয়া ইলেকশ্যনত তো যিয়ে নহওক কিন্তু প্ৰথম দুটা কেটেগৰীত মই এটা ক্লিয়াৰ কৰিব বিচাৰোঁ আকৌ কি ছিনিয়ৰ চিটিজেন যে এবভ 85 ইয়াৰ্ছ আছে
তেওঁলোকে নিজে নাপায়। তেওঁলোকে এটা ফর্ম 12D এপ্লাই করব লাগে। এই ফর্ম 12D তো পিডব্লিউডি মানুহক আর 85 ইয়ার্স অবাভ যে মানুহ আছে, আমি অলরেডি ডিস্ট্রিক্টৰ পৰা আমাৰ বিএলও কেজন এই বস্তুটো দিয়া ব্যৱস্থা কৰিছে ঘৰে ঘৰে, কিন্তু সেই বস্তুটো কম্পালসরি নহয়। এইটো মানুহৰ মনৰ কথা, যদি মানুহ ভাবে কি মই যাব নোৱাৰো তেতিয়া তেওঁ হোম ভোটিং কাৰণে 12D ফর্ম ভৰ্তি কৰিব পাৰে। কিন্তু বহুত কেজন মানুহ আমাৰ ডিসেবল বন্ধু কেজন ভাবিব পাৰে বা সিনিয়ৰ চিটিজেন আমাৰ কি ন আমি দে ফিল প্রাইড ইন গোয়িং টু দ্য পোলিং স্টেশন। ভারতের গৌরব গোটেই বিশ্বতেই, ইয়ার সম্মান স্ট্রং মানে মাইথন স্টিল। সাইকেল লই মই স্টার্ট করি, নমস্কার প্রিয় দর্শক, মই পার্থ বৰা। বাংলাদেশ আমার এখন সুবুরিয়া দেশ, আর এই দেশখন অসমৰ, বিশেষকৈ অসমৰ সামাজিক আৰু ৰাজনৈতিক পৰিক্ৰমাত বহু বছৰৰ পৰা কেন্দ্ৰবিন্দু হৈ আছে। বাংলাদেশ বিভিন্ন নামেৰে বিভিন্ন সময়ত পৰিচয় লাভ কৰিছিল। এসময়ত বংগ, তাৰপিছত পূৰ্ববংগ, স্বাধীনতাৰ পিছত 1947 চনৰ 15 আগষ্টৰ পিছত পূব পাকিস্তান আৰু তাৰপিছত বাংলাদেশ। পূব পাকিস্তান হৈ থকাৰ সময়ত বাংলাদেশৰ লোকসকলৰ জাগ্রত হয়েছিল ভাষিক জাতীয়তাবাদ, আর বিচাৰিছিল পৃথক এখন রাষ্ট্র বাংলাদেশ নামৰ, যখন পৃথক রাষ্ট্রের বুনিয়াদ হব এটা ভাষা, বাংলা ভাষা। আজির তারিখত বাংলাদেশ এখন বেঙ্গলি স্পিকিং কান্ট্রি, বাংলা ভাষার এখন দেশ, আর সমান্তরালক মুসলিম মেজরিটি, মুসলিম সংখ্যাগরিষ্ঠ এখন দেশ। সেই দেশখন 8% হিন্দু লোকে বাস করে। সাংবিধানিক ধর্ম, সংবিধানত উল্লেখিত ধর্ম হৈছে ইসলাম ধর্ম। আরম্ভণিতে যেতিয়া শেখ মুজিবুর রহমানে দেশখনের জন্ম দিছিলে, তেওঁৰ নেতৃত্বত দেশখন জন্ম হৈছিল, তেতিয়া কিন্তু ধর্মনিরপেক্ষতাক গুরুত্ব দিয়া হৈছিল, বা ধর্মনিরপেক্ষতায় আগস্থান পাইছিল, অগ্রাধিকার পাইছিল সাংবিধানিকভাবে। কিন্তু পাছৰ পর্যায়ত 1987 চনত ইসলাম ধর্মক সাংবিধানিক ধর্ম বা সংবিধানত সেই ধর্মটোৱে স্থান পালে। বাৰু যি কি নহওক, আমি কথা পাতিব বিচাৰিছোঁ নাগৰিকত্ব সংশোধনী আইনৰ। নাগৰিকত্ব সংশোধনী আইনক লৈ অসম বা সমগ্র ভারতবর্ষৰ ৰাজনীতি গৰম হৈ আছে, কাৰণ নাগৰিকত্ব সংশোধনী আইনক প্ৰযোজ্য কৰিবলৈ, কাৰ্যকৰী কৰিবলৈ যিবোৰ বিধিৰ প্ৰয়োজন, সেই বিধিসমূহৰ বহুত কেজুৱেল লেবাৰো কাম কৰে, গভৰ্ণমেণ্ট এমপ্লয়ী নহয়, ৰাইট? ইভেন যে গাড়ি কেটা আমি হায়ার করিম, তার ড্রাইভার হ্যান্ডিম্যান, তেওঁলোকেতো ভোট দিবলৈ সুবিধা না পাবো অন্যথা। সো তেওঁলোকৰ কাৰণে এটা সুবিধা কি আছে কি তেওঁলোকেও ফর্ম 12ত এপ্লাই কৰিব পাৰে, ফর্ম 12। আৰু তেওঁলোকে ফর্ম 12টো আমি দিওঁ, আমি যেনেকুৱা ড্রাইভার হ্যান্ডিম্যান কাৰণে এসোসিয়েশন থ্রু দি দিওঁ, আমার প্রিজাইডিং পোলিংৰ কাৰণে আমি তেওঁলোকক এপইণ্টমেণ্ট লেটাৰ লগতে দি দিওঁ, পুলিশৰ মানুহতো দিওঁ, ৰাইট? পুলিশৰ মানুহ ইলেকশ্যন ডিউটি থাকে, তেওঁলোকেতো পোষ্টেল বেলেট ফেসিলিটি পাব লাগিব। এতিয়া কিন্তু এই মানুহ পোষ্টেল বেলেটটো নামৰে পোষ্টেল বেলেট, বাই পোষ্ট পঠাব নোৱাৰে। এতিয়া এই মানুহকে যেন ভোট দিব লাগিব এটা ফেচিলিটেশ্যন চেণ্টাৰত, এই ফেচিলিটেশ্যন চেণ্টাৰটো প্ৰত্যেক ডিষ্ট্ৰিক্ট ইলেকশ্যন অফিচাৰ নিজৰ নিজৰ জিলাত ছেট আপ কৰিব। ক'ত কৰিব? য'ত ট্ৰেইনিং ভেনিউ আছে, যেতিয়া ট্ৰেইনিং চলি আছে, যেতিয়া ট্ৰেইনিং শেষ হ'ল তাত নিজৰ আৰু অফিচত বা DO অফিচত ছেট আপ কৰিব, নহ'লে ডিষ্ট্ৰিবিউচন ৰিচিপ্ট চেণ্টাৰতো ছেট আপ কৰিব লগতে যত তেওঁলোকে যাব। আর এই বস্তুটো P-5ৰ পৰা P-1 ডে লৈ চলি থাকিব, P-5ৰ পৰা মানে পোলিং ডেৰ 5 দিন আগৰ পৰা পোলিংৰ 1 দিন আগলৈ চলি থাকিব। সেইকেইজন মানুহ এই ফেচিলিটেশ্যন চেণ্টাৰতহে ভোট দিব লাগিব, নিজৰ ঘৰলৈ নিব নোৱাৰে বেলেট পেপাৰ। তাতেই তেওঁলোকে যেতিয়া আহিব, যেতিয়া যিকেইজন ফৰ্ম 12 জমা কৰিছে তেওঁলোকে আহিব, তেওঁলোকে তাতেই পোষ্টেল বেলেট দিয়া যাব, তেওঁলোকে তাতেই এজন অফিচাৰ থাকিব যে ডিক্লেৰেশ্যন চাইন কৰিব, তাৰপিছত ভোটিং কমপ্লেণ্ট যায় তেওঁ মানে মাৰ্ক লগাব বা টিক কৰিব, যি কৰে কৰক, আজিকালিতো এৰ' ক্ৰছমাৰ্ক বুলি কথা নাই, তেওঁ টিকো কৰিব পাৰে আৰু ভৰাই যেনেকুৱা খামটো চিল কৰিব লাগে, ইনাৰ বেলক আউটাৰ বেলক, এইটো গোটেই বস্তু প্ৰক্ৰিয়াটো তাত গাইডলাইনছত লিখাই আছে, ইনষ্ট্ৰাকশ্যন এটা থাকিব ফৰ ভোটাৰ, তেওঁ ভোটটো কৰিব, কৰাৰ পিছতে ভোটটো আমি এটা তাত বক্সত সোমাই যাম। তাৰপিছত এটা বস্তু আপোনালোকক মই থ্ৰুদি জনাব বিচাৰিছোঁ কি দিছ টাইম ফেচিলিটেশ্যন চেণ্টাৰ ইজ গোইং টু বি আ লিটল বিট কমপ্লেক্স, বিকজ
in one place, there will be postal ballot for all other places of the state. মই উদাহরণ দিব বিচাৰিছো, suppose মই বৰপেটাত, আমি উদাহরণ লওঁ, এতিয়া বৰপেটাত বৰপেটা এইচ পি চিৰ ভোটাৰ হ'ব পাৰে, ধুবুৰী এইচ পি চিৰ ভোটাৰ হ'ব পাৰে, আৰু মই জাষ্ট এটা এক্সাম্পল লৈছো কি মানে যদি আমি ধৰি লওঁ কি কলিয়াবৰৰ মানুহটো মানে বিশজন মানুহ বৰপেটা জিলাত কাম কৰি আছে, অসমৰ ভিতৰতে আছে, গোটেই অসমৰ মানুহ থাকিব পাৰে, কৰেক্ট? তো কলিয়াবৰ পৰে আজি ডেটত কাজিৰঙাত, কাজিৰঙাত তো কাজিৰঙা এইচ পি চিৰ পষ্টেল বেলেট কাৰ এপ্লাই কৰিব, কাজিৰঙা এইচ পি চিৰহে এপ্লাই কৰিব। এতিয়া ডি চি বৰপেটাতো কাজিৰঙা এইচ পি চিৰ লৈ তাৰ ফৰ্ম পঠাব লাগিব আৰু বেলেট পেপাৰ আনিব লাগিব। আৰু এইটো এটা এক্সাম্পল দিলোঁ, ডিব্ৰুগড় মানুহতো হ'ব পাৰে বৰপেটাত, কোকৰাঝাৰৰ হ'ব পাৰে, থিয়ৰেটিকেলি ক'বলৈ গ'লে বাকী 49 ইলেকশ্যন ডিষ্ট্ৰিক্টৰ মানুহতো বৰপেটাত হ'ব পাৰে। তেতিয়া এইটো সম্ভৱ আছে নেকি কি এজন ডি চি বাকী 49 জেগাত ফৰ্ম পঠাব, আকৌ বেলেট পেপাৰ আনিব? সম্ভৱ নহয়, ৰাইট? তো আমি কি কৰিছোঁ, এবাৰ যেনেকুৱা লাষ্ট যে 5টা ষ্টেটত এছেম্বলি ইলেকশ্যন হ'ল, ৰাজস্থান, তেলেংগানা, মধ্যপ্ৰদেশ, তাত মধ্যপ্ৰদেশ আৰু ৰাজস্থান এটা ভাল এটা হেৰি টেষ্টিং কৰিছে, চেণ্ট্ৰেল এক্সচেঞ্জ ফেচিলিটি লাইক আ চেণ্ট্ৰেল পোষ্ট অফিচ, তেওঁলোকে এটা দিন ঠিক কৰে, গোটেইখন ডিষ্ট্ৰিক্ট এই জেগাত আহে ষ্টেট হেডকোৱাৰ্টাৰত, আৰু নিজৰ মাজত একে জেগাতে 2-3 ঘণ্টাতে গোটেই এক্সচেঞ্জ কৰি দিয়ে, কি মানে বৰপেটা যি লখিমপুৰক দিব লাগে লখিমপুৰক দিলে, যি যাক দিব লাগে দিলে, যাৰ পৰা যি ল'ব লাগে তাত ল'লে, একে জেগাত মানে ইট ইজ লাইক এ এক্সচেঞ্জ ফেচিলিটি। ফৰ্ম দিলে, পষ্টেল বেলেট ল'লে, খালি পষ্টেল বেলেট যেতিয়া লৈ গ'ল বৰপেটালৈ, বিভিন্ন পাৰ্লিমেণ্টাৰী কনষ্টিটুৱেঞ্চি তাত ভোটিং হৈ গ'ল, আকৌ ভোটিং পাৰ্লিমেণ্ট কনষ্টিটুৱেঞ্চি হিচাপে বস্তাটো চিল কৰি পেলাই আনিলে, আকৌ এক্সচেঞ্জ ফেচিলিটি ঘূৰি ইয়াত দিলে, ইয়াৰ পৰা আকৌ নিজৰ নিজৰ আঁৰলৈ লৈ গ'ল। গোটেই প্ৰটকল ফ'ল' হ'ব, যাত মানে ধৰি লওক গাড়ী জি পি এছ থাকিব লাগে, লগত ছিকিউৰিটি ফ'ৰ্চ থাকিব লাগে, সেই প্ৰটকল গোটেই ফ'ল' হ'ব। কিন্তু চেণ্ট্ৰেল এক্সচেঞ্জ ফেচিলিটি উই উইল ক্ৰিয়েট দিছ টাইম উইচ উইল হেল্প ইন ইজি এক্সচেঞ্জ অফ দ্য ফৰ্মছ ফৰ পষ্টেল বেলেট পেপাৰ্চ এজ ৱেল এজ দ ৰিটাৰ্ণ অফ পষ্টেল বেলেটছ। ইয়াতে মই এটা বস্তু ক'ব বিচাৰোঁ কি উই অলছ' টল পলিটিকেল পাৰ্টিজ টুডে কি নাও আগেন কমিং বেক টু দ্য চেম এক্সাম্পল, এক্সাম্পল পৰা বুজাটো অলপ ইজি হয়, মই ক'ব বিচাৰিছোঁ যেনেকৈ বৰপেটা, বৰপেটাত আমি থিয়ৰেটিকেলি যদি চাবলৈ গ'লে ঠিক আছে, বেছি মানুহ ভোটাৰ থাকিব বৰপেটা বা ধুবুৰী সমষ্টিত, কিন্তু অলপ কেইজন হ'লেওতো অলপ কোকৰাঝাৰ সমষ্টিৰ ভোটাৰ থাকিব, অলপ গুৱাহাটী সমষ্টিৰ ভোটাৰ থাকিব, অলপ নগাঁও সমষ্টিৰ ভোটাৰ থাকিব। তো বিভিন্ন ধৰণৰ পাৰ্লিমেণ্টাৰী কনষ্টিটুৱেঞ্চি বেলেট পেপাৰটো তাত ভোটিং হ'ব। এতিয়া বিভিন্ন সমষ্টিৰ পৰা কেণ্ডিডেটৰ কাৰণে সম্ভৱ আছে নেকি প্ৰত্যেক জিলাত নিজৰ এজেণ্ট পঠায় কি পষ্টেল বেলেট য'ত হৈছে? সম্ভৱেই নহয়, ৰাইট? তো বৰপেটাত খুব বেছি কাৰ এজেণ্ট থাকিব? এটাতো ধুবুৰীৰ পাৰ্টি কেণ্ডিডেটৰ এজেণ্ট থাকিব পাৰে আৰু বৰপেটা সমষ্টিৰ এজেণ্টো থাকিব পাৰে, কিন্তু বাকী কেণ্ডিডেটৰ কোনো এজেণ্ট নাথাকিব। তেওঁলোকৰ ভোটিংটো ঠিক মতে হৈছে কেনে এইটো কোনে চাব? সেইটো কাৰণে কমিশ্যনে গাইডলাইন দিছে কি সেই জেগাত স্বীকৃতিপ্ৰাপ্ত যে আমাৰ ৰেকগনাইজ নেশ্যনেল ষ্টেট পলিটিকেল পাৰ্টি আছে সেই জিলাত, তেওঁলোকক চবক মাতা যাব। যেতিয়া এই পষ্টেল বেলেট ফেচিলিটেশ্যন চেণ্টাৰ চলি আছে 5 দিন, যেনেকুৱা পলিং ধৰি লওক পলিং চেণ্টাৰত আমাৰ পলিং হেৰি থাকে, পলিং এজেণ্ট থাকে, ঠিক তেনেকুৱা ৰাজনৈতিক দলৰ এজেণ্ট মানে সেই জিলাৰ পৰা আমি মাতিম কি আপুনি চবে বহক ইয়াত। তেতিয়া লখিমপুৰৰ যদিও ইয়াত ভোটদান হৈ আছে, লখিমপুৰ কেণ্ডিডেটে কোনো মানুহ পঠোৱা নাই, কিন্তু তাৰ পাৰ্টিৰ কোনোবা মানুহটো তাত বহি আছে, যি বৰপেটা জিলাৰ পৰা, কিন্তু তাৰ পাৰ্টিৰ মানুহ, চব পাৰ্টিৰ মানুহ তাত বহিব। সেই মানে লাইক এ পলিং এজেণ্ট গোটেই দিন তেওঁলোকে গোটেই প্ৰচিডিংটো চাব। যেতিয়া লাষ্টত আমি সমষ্টি হিচাপে বন্ধ কৰিম, পাৰ্লিমেণ্ট সমষ্টি হিচাপে বস্তাটো বন্ধ কৰিম, যিমান ভোট আহি গ'ল তাৰ ওপৰত লা দি চিল কৰিম, তেওঁলোকেও নিজৰ কাগজ লগাই চিল কৰিব, যেনেকুৱা মানে নৰ্মেল। আৰু এয়া আছিল জনতা ভৱনৰ পৰা ৰাজ্যৰ নিৰ্বাচনী আয়োগৰ পোনপটীয়া সম্প্ৰচাৰ ভাষণৰ। আৰু ইফালে নিৰ্বাচনৰ দিন ঘোষণাৰ লগে লগে বিগ ফাইটৰ বাবে সাজু হৈছে ৰাজ্যৰ 14টা সমষ্টিৰ প্ৰাৰ্থী। মূলতঃ ডিব্ৰুগড়, যোৰহাট, গুৱাহাটী, ধুবুৰী, নগাঁও, কোকৰাঝাৰ সমষ্টিত আকৰ্ষণীয় হ'ব এইবাৰৰ নিৰ্বাচনী যুঁজ, কিয়নো ভোট যুঁজত নামি পৰিছে ৰাজ্যৰ ৰথী মহাৰথী। গুৱাহাটী ইজুলী কলিতা মেধি বিজেপিৰ প্ৰাৰ্থী আৰু মীৰা বৰঠাকুৰৰ মাজত হ'ব বিগ ফাইট, অৰ্থাৎ গুৱাহাটী লোকসভা সমষ্টিৰ বাবে বিজেপিৰ বিজুলী কলিতা মেধি আৰু মীৰা বৰঠাকুৰৰ মাজত হ'ব
এই আকর্ষণীয় যুঁজ নগত কংগ্রেসৰ প্ৰাৰ্থী প্ৰজিত বৰদলৈ আৰু বিজেপি প্ৰাৰ্থী সুৰেশ বৰাৰ মাজত হ'ব বিগ ফাইট কাজিৰঙা কামাখ্যা প্ৰসাদ তাছা বিজেপি প্ৰাৰ্থী ৰজলিনা টেকি কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী যোৰহাটত তপন কুমাৰ গগৈ বিজেপি লোক প্ৰাৰ্থী আৰু গৌৰৱ গগৈৰ মাজত হ'ব মূল যুঁজ ডিব্ৰুগড়ত সৰ্বানন্দ সোণোৱাল বিজেপি আৰু লুৰিণজ্যোতি গগৈ অজাপ অৰ্থাৎ অসম জাতীয় পৰিষদ নগাঁও প্ৰজিত বৰদলৈ কংগ্ৰেছৰ আৰু সুৰেশ বৰা বিজেপি দুয়োগৰাকীৰ মাজত মূল ফাইট কাৰ মাজত অনুষ্ঠিত হ'ব আমি জনাইছোঁ কাজিৰঙা কামাখ্যা প্ৰসাদ তাছা বিজেপি ৰজলিনা টিকি কংগ্ৰেছৰ এই দুয়োগৰাকী প্ৰাৰ্থীৰ মাজত হ'ব যুঁজ যোৰহাটত তপন কুমাৰ গগৈ আৰু গৌৰৱ গগৈৰ মাজত হ'ব মূল যুঁজখন ডিব্ৰুগড়ত সৰ্বানন্দ সোণোৱাল আৰু লুৰিণজ্যোতি গগৈৰ মাজত হ'ব বিগ ফাইট প্ৰদান বৰুৱা লখিমপুৰত প্ৰদান বৰুৱা আৰু ৰাণী নৰহ বা উদয় শংকৰ হাজৰিকা যিটো লখিমপুৰৰ লোকসভা সমষ্টিৰ কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী তালিকা এতিয়ালৈকে প্ৰকাশ পোৱা নাই ফণীভূষণ চৌধুৰী আৰু দীপ বায়নৰ মাজত বৰপেটাত হ'ব বিগ ফাইট কোকৰাঝাৰ জয়ন্ত বসুমতাৰীৰ ইউ পি পি এল আৰু খামফা বৰগোহাঁইৰ মাজত হ'ব মূল যুঁজখন ধুবুৰীত বদৰুদ্দিন আজমল আৰু ৰকিবুল হুছেইনৰ মাজত হ'ব বিগ ফাইট দৰং ওদালগুৰিত দিলীপ শইকীয়া আৰু মাধৱ ৰাজবংশীৰ মাজত মূল ফাইটখন হ'ব ডিফু জয়ৰাম ইংলেং আৰু অমৰ সিং টিছোৰ মাজত হ'ব আকৰ্ষণীয় যুঁজ শিলচৰ পৰিমল শুক্লবৈদ্য আৰু সূৰ্যকান্ত সৰকাৰৰ মাজত হ'ব বিগ ফাইট নিৰ্বাচনৰ দিন ইতিমধ্যে ঘোষণা কৰিছে আৰু ইয়াৰ লগে লগে বিগ ফাইটৰ বাবে এতিয়া ৰাজ্যৰ 14টা সমষ্টিৰ প্ৰাৰ্থী সাজু হৈ পৰিছে আমি পোনপটীয়া সম্প্ৰচাৰৰ বাবে গৈছোঁ নিউজ ডেস্কলৈ জ্যেষ্ঠ সাংবাদিক বিজু কুমাৰ ডেকা আছে আমাৰ সৈতে বিজু নিৰ্বাচনৰ দিন ঘোষণা কৰা হ'ল শনিবাৰৰ দিনটোত আৰু এতিয়া ৰাজ্যৰ 14টা সমষ্টিৰ প্ৰাৰ্থীসকল সাজু হৈ পৰিছে সমষ্টিয়ে সমষ্টিয়ে ৱাৰ্ডে ৱাৰ্ডে নিৰ্বাচনী প্ৰচাৰ চলাইছে প্ৰাৰ্থীসকলে হয় অসমত বহাগ বিহুৰ পিছত এইবুলি 18 সংখ্যক লোকসভা নিৰ্বাচনৰ সূচী ইতিমধ্যে দেশৰ নিৰ্বাচন আয়োগে ঘোষণা কৰিছে আৰু সেই হিচাপত 19 এপ্ৰিলত প্ৰথম পৰ্যায় 26 এপ্ৰিলত দ্বিতীয় পৰ্যায় আৰু 7 মে তাৰিখে তৃতীয় পৰ্যায়ত অসমত মুঠ 14টা সমষ্টিত ভোট গ্ৰহণ হ'ব আৰু এই বিষয়ক লৈ পেলাই ইতিমধ্যে প্ৰতিটো ৰাজনৈতিক দলে নিৰ্বাচনী প্ৰচাৰ ইতিমধ্যে আৰম্ভ কৰিছে তেওঁলোকে প্ৰতিটো সমষ্টিত নিজৰ নিজৰ পচন্দৰ প্ৰাৰ্থী প্ৰক্ষেপ কৰিছে কিন্তু এটা সমষ্টিত বিৰোধী কংগ্ৰেছে এতিয়াও প্ৰাৰ্থী দিব পৰা নাই সেইটো হ'ল লখিমপুৰ লোকসভা সমষ্টিত লখিমপুৰ লোকসভা সমষ্টিৰ প্ৰাৰ্থীৰ তালিকা কংগ্ৰেছে এতিয়ালৈকে ঘোষণা কৰিব পৰা নাই ৰাণী নৰহ স্বামী তেওঁৰ জ্যেষ্ঠ বিধায়ক কংগ্ৰেছৰ ভৰত চন্দ্ৰ নৰহৰ সৈতে যোৱা এমাহ ধৰি পেলাই নতুন দিল্লীত বাহৰ পাতি আছে আৰু তেওঁলোকে লখিমপুৰ সমষ্টিৰ পৰা ৰাণী নৰহক টিকটটো লৈ অনাৰ ক্ষেত্ৰত বিশেষ তৎপৰতা অৱলম্বন কৰি থকা তথ্য আহিছে আৰু ইফালে পূৰ্বৰ বিজেপিৰ নেতা উদয় শংকৰ হাজৰিকায়ো এই ক্ষেত্ৰত সেই সমষ্টিৰ পৰা টিকট লাভৰ কাৰণে বিশেষ তৎপৰতা অৱলম্বন কৰিছে শেষ মুহূৰ্তত AICC অৰ্থাৎ কংগ্ৰেছ হাইকমাণ্ডে কাক সেই সমষ্টিৰ পৰা প্ৰাৰ্থী হিচাপে প্ৰক্ষেপ কৰে সেইটো লক্ষণীয় হ'ব অহা কাইলৈ দিনটোত কংগ্ৰেছৰ কেন্দ্ৰীয় নিৰ্বাচন কমিটিৰ বৈঠক অনুষ্ঠিত হোৱাৰ কথা AICCৰ মুখ্য কাৰ্যালয়ত আৰু সেই কমিটিৰ বৈঠকত CEC মিটিঙৰ পাছত তেওঁলোকে 35ৰ পৰা 40টা সমষ্টি সমগ্ৰ দেশৰ তৃতীয়খন তালিকা কংগ্ৰেছে প্ৰকাশ কৰিব আৰু সেই তালিকাতে অসমৰ লখিমপুৰ সমষ্টিৰ প্ৰাৰ্থীৰ নামো তাত ঘোষণা কৰাৰ পূৰ্ণ সম্ভাৱনা আছে কিন্তু এতিয়া কথা হ'ল যদি ৰাণী নৰহে টিকটটো লাভ কৰে বা উদয় শংকৰ হাজৰিকা লাভ কৰে তেতিয়াহ'লে তাৰ বিপৰীতে প্ৰদান বৰুৱা বিজেপিৰ ছিটিং MPগৰাকী এবাৰ টিকট লাভ কৰিছে NDA তৰফৰ পৰা বা বিজেপি তৰফৰ পৰা তেওঁলোকৰ মাজতে মূল যুদ্ধখন হ'ব বাকী নগাঁও সমষ্টিৰ ত্ৰিকোণীয়াকৈ যুদ্ধ হোৱাৰ পূৰ্ণ সম্ভাৱনা আছে আৰু সেই হিচাপত আমি ইতিমধ্যে কৈছোঁ যে সুৰেশ বৰা বিজেপিৰ প্ৰাৰ্থী এইবাৰ আৰু কংগ্ৰেছৰ তৰফৰ পৰা ছিটিং MPগৰাকী আছে প্ৰদ্যুত বৰদলৈ আৰু তাৰ লগতে AIDFৰ সংখ্যালঘুৰ এগৰাকী জ্যেষ্ঠ বিধায়ক জ্যেষ্ঠ নেতা ধিং সমষ্টিৰ AIDFৰ বিধায়ক আমিনুল ইছলাম তাত অৱতীৰ্ণ হৈছে আৰু এই তিনিগৰাকীৰ ভিতৰতেই যুঁজ হ'ব বিজু লগতে যোৰহাটত আজিৰ বৃহৎ সংখ্যক লোকে ভাৰতীয় জনতা পাৰ্টীত যোগদান কৰিছে তাৰ পোনপটীয়া সম্প্ৰচাৰ আমি দেখুৱাইছোঁ যোৰহাট আৰু ধুবুৰী এই দুয়োটাকো সমষ্টিত এবাৰ আকৰ্ষণীয় হ'ব এবাৰ যুঁজখন হয় ডেফিনেটলি যোৰহাট সমষ্টিটোত এইবাৰ বিশেষ গুৰুত্বপূৰ্ণ হ'ব কাৰণ এটা সময়ত বিগত লোকসভা নিৰ্বাচন কলিয়াবৰৰ পৰা সাংসদ হিচাপে থকা গৌৰৱ গগৈ লোকসভাৰ মজিয়াত কংগ্ৰেছৰ উপদলপতি গৌৰৱ গগৈ এইবুলি যোৰহাটত প্ৰতিদ্বন্দ্বিতা কৰিছে আৰু যোৰহাটৰ বিজেপিৰ ছিটিং MPগৰাকী
তপন চন্দ্ৰ গগৈ তাত প্ৰতিদিনা কৈছে আৰু অতি আকৰ্ষণীয় হৈছে কিন্তু গৌৰৱ গগৈ পূৰ্বত যিসকল সতীৰ্থ আছিল কংগ্ৰেছৰ সতীৰ্থ সেইসকলৰ গৰিষ্ঠ সংখ্যকে ইতিমধ্যে বিজেপিলৈকে গৈছে গুচি গৈছে ফলত তেওঁ অকলশৰীয়া হিচাপে তেওঁ কেনেদৰে এইবেলি যোৰহাট সমষ্টিত প্ৰতিদ্বন্দ্বিতা কৰিবলৈ সক্ষম হয় সেইটো লক্ষণীয় হ'ব যোৰহাটত গৌৰৱ গগৈ আৰু তাত তপন চন্দ্ৰ গগৈৰ মাজতেই এই মূল যুদ্ধখন হ'ব আৰু ধুবুৰীৰ কথাটো কোৱা হৈছে যে ধুবুৰীত টিকনীয়া হোৱাৰ পূৰ্ণ সম্ভাৱনা আছে কাৰণ ধুবুৰীত ছিটিং এম পি IDFৰ তিনিবাৰ সাংসদ বদৰী দাসপলে পুনৰ এবাৰ প্ৰতিদ্বন্দ্বিতা তাতে কৰিছে আৰু তাৰ পাছত কংগ্ৰেছৰ তৰফৰ পৰা সেই সমষ্টিটোত নগাঁৱৰ পৰা লৈ গৈছে কংগ্ৰেছৰ বিৰোধী উপদলপিনী ৰকিবুল হুছেইনক আৰু বিজেপি NDAৰ তৰফৰ পৰা AJPক আসনখন এৰি দিয়া হৈছে জাভেদ ইছলামে পুনৰ এইবেলি লোকসভা নিৰ্বাচনত প্ৰতিদ্বন্দ্বিতা কৰিছে ফলত এই সমষ্টিৰ কুকুৰা ধুবুৰী সমষ্টিটোৰ এইবাৰ 18 সংখ্যক লোকসভা নিৰ্বাচনটো অতি আকৰ্ষণীয় হ'ব সমান্তৰালভাৱে দেখিবলৈ পোৱা গৈছে যে প্ৰতিটো ৰাজনৈতিক দল এতিয়া উঠি পৰি লাগিছে কিন্তু লখিমপুৰৰ যথেষ্ট সময় লৈছে হাইকমাণ্ডে যিহেতু লখিমপুৰ পাৰ্টীৰ নাম এতিয়ালৈকে ঘোষণা কৰা হোৱা নাই আৰু ইতিমধ্যে জনাইছে যে ৰাণী নৰ ভৰত নৰ গৈ এমাহ ধৰি লখিমপুৰৰ পৰা গৈ বাহৰ পাতি আছে নতুন দিল্লীত কিন্তু সমান্তৰালভাৱে উদয় শংকৰ হাজৰিকা তেওঁ ইতিমধ্যে কৈছে যে তৃণমূলৰ নেতাকৰ্মীসকলৰ মাজত তেওঁ ধৰি কাম কৰি আছে বিজেপিৰ পৰা আহিছে তেওঁ কংগ্ৰেছলৈ আৰু ভূপেন বৰাই তেওঁক এইবাৰ নিৰ্বাচনত টিকট দিম বুলিয়ে তেওঁক প্ৰতিশ্ৰুতি দিছিল গতিকে সেই লখিমপুৰত যদি টিকট নাপায় গতিকে তেওঁলোকৰ দলৰ মাজতে সংঘাত হোৱাৰ সম্ভাৱনা থাকিব পাৰে নেকি য'ত কিছুদিনৰ পূৰ্বে আব্দুল খালিকে বিস্ফোৰণ ঘটাইছে হয় কংগ্ৰেছৰ মাজত টিকট কেন্দ্ৰিক টিকট পোৱা নোপোৱাক লৈ পেলাই হোৱা কমৰা আছে টিকট নিদিলে আব্দুল খালেকে ইতিমধ্যে দল ত্যাগ কৰিছে আৰু এইবাৰ বিজেপিৰ পৰা আহি কংগ্ৰেছত যোগদান কৰা উদয় শংকৰ হাজৰিকাই তাত টিকট দিব বুলি যদিও ভূপেন বৰাই কৈছে কিন্তু হাইকমাণ্ডৰ তৰফৰ পৰা কি সিদ্ধান্ত গ্ৰহণ কৰে সেইটোহে চূড়ান্ত সিদ্ধান্ত হ'ব আৰু অহা কাইলৈ দিনটোলৈকে অপেক্ষা কৰিব লাগিব তেওঁলোকৰ CC বৈঠকখন অনুষ্ঠিত হ'ব য'ত 35-40 দেশৰ তৃতীয়টো পৰ্যায়ৰ তালিকা তাত কংগ্ৰেছে প্ৰকাশ কৰিব আৰু তাতে অসমৰ লখিমপুৰ সমষ্টিটোৰ প্ৰাৰ্থীৰ নামো তাত সন্নিৱিষ্ট হ'ব সেইটো অতি গুৰুত্বপূৰ্ণ আন এটা সমষ্টিৰ কথা ক'ব বিচাৰিম যে কাজিৰঙা সমষ্টিটোৰ দুটা পাৰ্টীৰ মাজত এইবাৰ কণ্টেষ্ট হ'ব সেইটো হ'ল কামাখ্যা পাছত প্ৰচাৰ ৰাজ্যসভাৰ সাংসদ বিজেপিয়ে এইবাৰ কাজিৰঙাত তেওঁক প্ৰক্ষেপ কৰিছে ঠিক একেদৰে কংগ্ৰেছৰ তৰফৰ পৰা তাত প্ৰক্ষেপ কৰা হৈছে প্ৰাক্তন বিধায়িকা ৰছলীনা তিৰ্কীক এইটো অতি গুৰুত্বপূৰ্ণ এটা সমষ্টি হিচাপে বিবেচিত হৈছে দুয়োগৰাকীৰ মাজত চাহ জনগোষ্ঠীয় নেতা দুয়োগৰাকীৰ মাজত প্ৰতিদ্বন্দ্বিতা হ'ব ডিব্ৰুগড়ৰ ক্ষেত্ৰত ইতিমধ্যে স্পষ্ট হৈছে যে প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী তথা কেন্দ্ৰীয় মন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালক ডিব্ৰুগড় সমষ্টিতে বিজেপিয়ে প্ৰক্ষেপ কৰিছে তাৰ বিপৰীতে কংগ্ৰেছৰ সৈতে ঐক্য মঞ্চত থকা AJP অসম জাতীয় পৰিষদৰ তৰফৰ পৰা লুৰিণজ্যোতি গগৈক প্ৰক্ষেপ কৰা হৈছে দুয়োগৰাকীৰ মাজতে মূল যুদ্ধখন তাত হ'ব যদিওবা মনোজ ধানোৱাৰ তাত প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব আপৰ তৰফৰ পৰা কিন্তু সেই মনোজ ধানোৱাই কিমানখিনি তাত প্ৰতিদ্বন্দ্বিতালৈ আহিব সেইটো এই মুহূৰ্ততে কৈ দিব পৰা অৱস্থাত নাই কিন্তু মূলতঃ ডিব্ৰুগড় সমষ্টিত সৰ্বানন্দ সোণোৱাল বিজেপিৰ প্ৰাৰ্থীগৰাকী আৰু কংগ্ৰেছৰ মিত্ৰজোঁটত থকা AJPৰ লুৰিণজ্যোতি গগৈৰ মাজতেই তাত মূল যুদ্ধখন হ'ব আৰু শোণিতপুৰৰ ক্ষেত্ৰত দেখা গৈছে যে বিজেপিৰ ৰঞ্জিত দত্ত প্ৰাক্তন মন্ত্ৰী তথা অসম ৰাজ্যিক বিজেপিৰ প্ৰাক্তন সভাপতি ৰঞ্জিত দত্ত আৰু কংগ্ৰেছে প্ৰক্ষেপ কৰা প্ৰেমলাল গঞ্জুৰ মাজতেই মূল যুদ্ধখন হ'ব দৰং ওদালগুৰিত অৱশ্যে তিনিতৰীয়া যুদ্ধ এখন হোৱাৰ সম্ভাৱনা আছে তাত বিজেপিৰ ছিটিং MP দৰং ওদালগুৰিত তাত দিলীপ শইকীয়াক প্ৰক্ষেপ কৰা হৈছে কংগ্ৰেছৰ তৰফৰ মাধৱ ৰাজবংশীক প্ৰক্ষেপ কৰা হৈছে আৰু তাত বড়ো অধ্যুষিত এটা অঞ্চল তাত বড়ো ভোটাৰ যথেষ্ট সংখ্যাৰ আছে তাত দুৰ্গাদাস বড়োক দুৰ্গাদাস BPFৰ তৰফৰ পৰা প্ৰাৰ্থী দিয়া হৈছে ফলত ত্ৰিকোণীয়া যুদ্ধ এখন এই দৰং ওদালগুৰি সমষ্টিত হোৱাৰ পূৰ্ণ সম্ভাৱনা আছে বৰপেটা সমষ্টিটো সমষ্টি পুনৰ নিৰ্ধাৰণ হোৱাৰ পাছত জনগাঁথনি জনবিন্যাস সলনি হৈছে তাত NDAৰ তৰফৰ পৰা বিজেপিয়ে ছাপৰ্ট দিছে AJPক AJPৰ তৰফৰ পৰা জ্যেষ্ঠ বিধায়ক ফণীভূষণ চৌধুৰীক প্ৰাক্তন মন্ত্ৰীগৰাকীক তাত প্ৰক্ষেপ কৰা হৈছে কংগ্ৰেছৰ তৰফৰ পৰা যুৱ নেতা দীপ বায়নক প্ৰক্ষেপ কৰা হৈছে আৰু সেই সমষ্টিটোত CPIMৰ তৰফৰ পৰা পৰভোগৰ বিধায়কগৰাকী মনোৰঞ্জন তালুকদাৰ তাত প্ৰাৰ্থী হিচাপে থিয় হৈছে ফলত এই বৰপেটা সমষ্টিত ত্ৰিকোণীয়া যুদ্ধ এখন তাত হোৱাৰ পূৰ্ণ সম্ভাৱনা আছে ঠিক একেদৰে ডিফু সমষ্টিটো আমি ব্যাখ্যা কৰিব বিচাৰিছোঁ যে ডিফুত কংগ্ৰেছ আৰু বিজেপিৰ মাজতে মূল যুদ্ধখন হ'ব অমৰ সিং তিচুকে বিজেপিৰ তৰফৰ পৰা টিকট প্ৰদান কৰা হৈছে আৰু কংগ্ৰেছৰ তৰফৰ পৰা জয়ৰাম ইংলেঙক তাত প্ৰক্ষেপ কৰা হৈছে শিলচৰত মুখ্যতঃ যুদ্ধখন অতি আকৰ্ষণীয় হ'ব বহুবাৰ বহু জ্যেষ্ঠ বিধায়ক দুবাৰকৈ
কেবিনেট মন্ত্রী হওয়া পরিমাণ শুক্লবৈদ্যক প্রক্ষেপ করেছে বিজেপির তরফের পর স্বচ্ছ নিকা ভাবমতী এগারী অল্পবাসী নেতা এগারীক পরিমাণ শুক্লবৈদ্যক প্রক্ষেপ করেছে। তার বিপরীতে কংগ্রেসে তাত সূর্যকান্ত সরকারক প্রক্ষেপ করেছে আর এই দুইগারীর মাজতে মুখ্যতঃ যুদ্ধখন হব। আর বরাকভেলি করিমগঞ্জ সমষ্টিটোত তিনিকুণিয়া যুদ্ধ এখন হওয়ার সম্ভাবনা আছে। বিজেপিয়ে পুনের সিটিং এমপি কৃপানাথ মাল্লাক তাত প্রক্ষেপ করেছে, কংগ্রেসের তরফের পর জ্যেষ্ঠ নেতা হাফিজ রশিদ আহমদ চৌধুরীক প্রক্ষেপ করা হয়েছে। আর এআইডিএফও শেষত সেই সমষ্টিটোত প্রার্থী ঘোষণা করেছে, সাহাবুল ইসলাম চৌধুরীক তাত প্রক্ষেপ করা হয়েছে। ফলতে করিমগঞ্জ সমষ্টিটোত এবার অতি আকর্ষণীয় যিকটা সমষ্টি আছে তিন চারিটা এবার আকর্ষণীয় কেন্দ্রবিন্দু হিসাবে বিবেচিত হয়েছে, তার ভিতর করিমগঞ্জ এটা। নগাঁও কথা ইতিমধ্যে আপনার কলোয়ে, গুয়াহাটীত কিন্তু দুইগারী মহিলার মাজতে যুদ্ধখন প্রবল হব। সেয়া হল বিজেপি প্রার্থী বিজুলি কলিতা মেধি আর কংগ্রেসে প্রক্ষেপ করেছে মীরা বরঠাকুর, এই দুগারীর মাজতে মূলত যুদ্ধখন হব। মুঠতে এই চৈধ্যটা সমষ্টি বিগ ফাইট খিনি আমি আপনাদের সম্মুখত দাঙি ধরলাম। নিশ্চয়কৈ ধন্যবাদ জানাইছো বিজু আপনার বিগ ফাইট এয়া চৈধ্যটা সমষ্টির। আর ইতিমধ্যে সকলে নিজের নিজের পছন্দিত প্রার্থীক লো বা সকলে এনেদরে নির্বাচনী প্রচার অভিযান আরম্ভ করা পরিলক্ষিত হয়েছে। সমষ্টি সমষ্টির রথী মহারথীর প্রচার অভিযান আরম্ভ হয়েছে ডিব্রুগড়, যোরহাট আর এনেদরে এটা দেখবলে পাওয়া গেছে যে ধুবুরী প্রতিটি সমষ্টিতেই নিজের নিজের পছন্দর প্রার্থীসলক মনোনীত করার পিছতে এটা সকলে এটা নিজের সমর্থক লই প্রচার অভিযান নামি পড়েছে। ডিব্রুগড়ও আজি প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণালে গণ পরিষদের মুখ্য কার্যালয় গিয়ে নির্বাচনী প্রচার অভিযান অংশগ্রহণ করে। সমান্তরভাবে যোরহাটতো আজি তপন গগৈ এনেদরে নির্বাচনী প্রচার অভিযান চলাইছে। যোরহাটত ইতিমধ্যে সাংসদ গৌরব গগৈও প্রায় দুটা বা তিনটা দিন ধরে এটা নির্বাচনী প্রচার অভিযান আরম্ভ করেছে। আজি পুয়া গুয়াহাটী মহানগরী দেখবলে পাওয়া গেছে যে মীরা বরঠাকুরে নির্বাচনী প্রচার চলাইছে। এনেদরে প্রতিটি সমষ্টিতেই এটা প্রার্থীসকলে নির্বাচনী প্রচার অভিযান আরম্ভ করেছে। বিরোধী ঐক্য মঞ্চত ফাট মেলার পিছত পরে কংগ্রেসের সভাপতি ভূপেন বরার বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য ডিব্রুগড় আপর প্রার্থী মনোজ ধানোয়ারর। টকার প্রলোভন দিয়ে মনোজ ধানোয়ারক প্রার্থিত্ব উঠাই লোবলে ভূপেন বরাই কৈছিল বলে বিস্ফোরক অভিযোগ উঠিছে। বিরোধী ঐক্য মঞ্চ গঠন করে টকা ঘটা আর আন বিরোধী শক্তিক ধ্বংস করার ষড়যন্ত্র রচনা করেছিল ভূপেন বরাই। তথ্য সহকারে সকলো অভিযোগ প্রকাশ করব বলে কয় মনোজ ধানোয়ারে। ভূপেন বরার মতে কংগ্রেস শূন্য হব। ডিগবৈ বিধানসভা সমষ্টির বুড়িদিহিং মৌজাত নির্বাচনী প্রচারের সময় এনেদরে কয় আপর উপসভাপতি মনোজ ধানোয়ারে। জনক অবস্থা হয়েছে যত দুজন দুজনকে কার্যকরী সভাপতি দল এড়ি যাব লগা হয়েছে। আজি গোটেই ইনথেম গাঁও পঞ্চায়েত কংগ্রেস শূন্য হয়ে গেছে। তেখেতর নিচিনা এজন কংগ্রেসের নেতৃত্ব লওয়ার কারণে আজি এই অবস্থা হয়েছে। আর অতি সোনকালে যদি এখেতর নিচিনাকে সভাপতি যদি কংগ্রেসে সভাপতি সলনি নকরে তেতিয়াহলে মই ভাবো যে আগন্তুক দিনত গোটেই অসমত কংগ্রেস সাগে শূন্য হবলে গৈ আছে। আপনার প্রচারি উইথড্র করব বিচারিছিল বলে শুনেছিল, কথাটা সচা নি বারো? হ্যাঁ, নিশ্চিতভাবে কেবল উইথড্রই নহয়, বহুত ধরনের প্রলোভন দিলে আর বহুত ধরনের টাকা পয়সার কথা পাতিলে। পরবর্তী সময় এইখিন কথা মই আপনার ওসর উত্থাপন করিম, কিন্তু পর্যায়ক্রমে করিম আর গোটেই তথ্য সহকারে আপনার ওসর দাঙি ধরিম। বিরোধী ঐক্য মঞ্চয় আসলতে এটা হাতিয়ার নিচিনাকে ব্যবহার করবলে বিচারে। বিজেপির যে এজেন্ডা, বিজেপির এজেন্ডাটুক কেবল সফল করার কারণে বিরোধী ঐক্য মঞ্চটুক ব্যবহার করবলে বিচারে। ষোলোটাকে দল বিরোধী ঐক্য মঞ্চত সামিল হল, তার ভিতর পাঁচটাকে দল টিকিট বিচারে। পাঁচটা দলের ভিতর আজি কেবল এটা দলের বুঝাবুঝি করে সিট শেয়ারিং ঘোষণা করেছে। কি ধরনের বিরোধী ঐক্য মঞ্চ হল আসলতে গোটে প্রক্রিয়াট বিরোধীক শেষ করার উদ্দেশ্য লয়ে এই গোটেই বিরোধী ঐক্য মঞ্চটু বনায় মেলি রাইজক প্রতারণা করলে, রাইজক ঠগিলে বলে মানে কোবলে বিচারি। বিজনীর বিজেপি মিত্রজোঁট সমর্থিত UPPLর প্রার্থী জয়ন্ত বসুমতারী। বিজনী শহরস্থিত চিরাং জেলা বিজেপি কার্যালয়ত আদরণী কোকরাঝাড় লোকসভা সমষ্টির বিজেপি মিত্রজোঁট UPPL দলের প্রার্থী জয়ন্ত বসুমতারীক NDA সমর্থিত প্রার্থী হিসাবে শক্তিশালী পজিশনত আছো বলে উল্লেখ করে 70% ভোট পাবল সক্ষম হব বলে দাবি করেছে জয়ন্ত বসুমতারী। NDA যেটু মই মনোনীত প্রার্থী হোঁ তার কারণে NDA যেমন অংশীদার দলবর আছে, আমার কার্যকর্তা সকল আছে, তেখেতসকলৰ মই চা চিনাকি হওয়ার কারণে এবার হলেও মই তেনেকে ঘুরিছো। আজি বিজনী আমার জিলা ভারতীয় জনতা পার্টির এই কার্যালয় আহিছো আর তেখেতসকল কর্মকর্তাসকলৰ মই
মত বিনিময় কৰিছো আগন্তুক নিৰ্বাচনৰ সম্পৰ্কে বিপিএফ পাৰ্টিটো শক্তিশালী বুলি ক'ব পাৰিব কি ক'ব তেখেতৰ দলৰ যিকোনো ৰাষ্ট্ৰীয় দলে ৰাষ্ট্ৰীয় দল বা আঞ্চলিক দলে নিজাববীয়াকৈ প্ৰাৰ্থিত্ব দিব পাৰে আৰু তেখেতসকলে তেখেতসকলৰ কাৰণে কাম কৰিব আমি আমাৰ কোনে কাম কৰি আছো চাওক আমাৰ এন ডি এ হিচাপে আমি এজ এ মজবুত পজিশ্যনতে আছোঁ মই ভাবিছোঁ 70% ভোট শ্বেয়াৰটো আমাৰ এন ডি এ হিচাপে আমি পাবলৈ সক্ষম হ'ম কংগ্ৰেছত খহনীয়া অব্যাহত আছে ঢিং ব্লক কংগ্ৰেছৰ সাধাৰণ সম্পাদক আজিবুৰ ৰহমানৰ দল ত্যাগ বহু সমৰ্থকক লগ হ'লেও বিজেপি যোগদান ৰহমানৰ বটদ্ৰৱাৰ কদমণি মণ্ডল সভাপতি আবু হানিফ মোল্লাৰো বিজেপি যোগদান নগাঁও লোকসভাৰ প্ৰাৰ্থী সুৰেশ বৰাৰ উপস্থিতিত যোগদান কংগ্ৰেছৰ নেতা কৰ্মীসকলৰ লোকসভা নিৰ্বাচনৰ দিন ঘোষণা হোৱাৰ লগে লগে তৎপৰ প্ৰতিটো ৰাজনৈতিক দল সমষ্টি সমষ্টিয়ে ভোট বিচাৰি প্ৰাৰ্থীৰ নিৰ্বাচনী প্ৰচাৰ পুৱাই গুৱাহাটী লোকসভা সমষ্টিৰ প্ৰাৰ্থী মীৰা বৰঠাকুৰীয়া কটাবাৰী চলালে নিৰ্বাচনী প্ৰচাৰ গুৱাহাটী মহানগৰী মৰা ভৰলু নদীৰ ওপৰত জাবৰ বুটলোৱা হওক আৰু ছেফ ভৰলু কাৰ্যসূচীৰে ভোটাৰ ৰাইজক আকৰ্ষিত কৰাৰ চেষ্টা গুৱাহাটী লোকসভা সমষ্টিৰ প্ৰাৰ্থী মীৰা বৰঠাকুৰৰ ডেফিনেটলি মই ফিল্ডত আজি বুলি নহয় আপুনি সুধক এই চেপৰলু এই অনুষ্ঠানত আগৰ পৰা আহি চৰকাৰক প্ৰেছাৰ কৰি আছো চৰকাৰে এইবিলাক কথাত ভৰলু খনন বা ভৰলু পৰিষ্কাৰৰ ক্ষেত্ৰত চৰকাৰে ব্যস্ত নহয় এওঁলোকক অভাৰব্ৰিজ লাগে অভাৰব্ৰিজত যিটো চিভিল ৱৰ্কত 60-40 প্ৰফিটৰ কথাটো থাকে ভৰলু খনন কৰিলে তেওঁলোকৰ ইমান প্ৰফিট নহয় এওঁলোকে প্ৰফিট মেকিং চৰকাৰ এখন ৱেলফেয়াৰৰ চৰকাৰ নহয় এওঁলোকক মুনাফা লাগে সেইকাৰণে মই আগতেও আপুনি ৰাইজক সুধক 2-3 বাৰ ইয়াত আহি পেলাই চৰকাৰক অনুৰোধ জনাইছোঁ আমি মই যিহেতু যদি এতিয়া লোকসভাৰ প্ৰাৰ্থী হিচাপে ৰাইজে যদি মোক জয়ী কৰায় মই ডেফিনেটলি চাইণ্টিফিক ৱেত ভৰলু খনন কৰি ভৰলু বিউটিফিকেশ্যন ভৰলুত যাতে টুৰিজিম ডেভেলপ কৰিব পাৰি তাৰ কাৰণে মই প্ৰয়াস কৰিম সেইটো এটা চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্ট স্কিমত মই এই কামখিনি কৰিবৰ কাৰণে নিজে এটা মোৰ ভিজন ডকুমেণ্ট এখন বনাইছোঁ তাত মই সন্নিৱিষ্ট কৰিছোঁ গতিকে কৃত্ৰিম বানপানী ৰোধ কৰিবলগীয়া হ'লে প্ৰথম নমামি ব্ৰহ্মপুত্ৰ পাতি পেলাই লাভ নাই নমামি ব্ৰহ্মপুত্ৰত যিমান কোটি কোটি টকা খৰচ কৰা হ'ল নমামি বৰাকত যিমান কোটি কোটি টকা খৰচ কৰা হ'ল সিমানখিনি কোটি টকা যদি ভৰলু খননত খৰচ কৰিলেহেঁতেন ডেফিনেটলি ৰাইজে ভাল ৰিজাল্ট পালেহেঁতেন সোণোৱালক লৈ গৌৰৱ কৰে ঘাটোৱাৰে কেন্দ্ৰীয় মন্ত্ৰীসভাত সোণোৱালৰ স্থানক লৈ গৌৰৱান্বিত ঘাটোৱাৰ কেন্দ্ৰীয় মন্ত্ৰী সৰ্বানন্দ সোণোৱালৰ সৈতে থকা সু সম্পৰ্কৰ কথা ৰাজহুৱা কৰিলে কংগ্ৰেছ নেতা পৱন সিং ঘাটোৱাৰে এবিটাৰ বাৰ্ষিক সাধাৰণ সভাত একেলগে দেখা গ'ল সৰ্বানন্দ সোণোৱাল আৰু পৱন সিং ঘাটোৱাৰক And we know, though we are apart politically, but socially we are in a very cordial relation. We can discuss anything and everything which is beneficial to the society. I was telling him that we are proud of you, that you are holding such an important portfolio responsibility in the central government. You are one of the senior most cabinet minister in the central government and many things. You can discuss with Honorable Prime Minister for the good of the industry and for the good of the million of the worker who are getting their bread and butter from bread and square meal from the industry. And he has also suggested me, because I know that again in the new government also he is going to be in a very crucial important position, and we are look forward to you to highlight our problem so that the central government also within their ambit will come forward and see that how best they can help the tea industry. He has suggested I am delighted to share with you that he suggested me to write a letter to the Honorable Prime Minister highlighting the difficulties of the tea industry. Definitely I am going to do definitely you will get within the month time after the formation of the new government. Again, I have requested him that after taking charge, definitely I am certain that I think not only of the Assam, he is the senior most of the Eastern India, not even Northeast India, Eastern India. And some responsibility lies on him also to appreciate the difficulty and try to help the tea industry. And I have requested him to invite the representative of the tea industry for a cup of tea in his residence and thoroughly discuss what are the difficulty, how best we can overcome our difficulty.